নতুন বছরে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু এসে গেছি আবার একটা সমস্যা নিয়ে গপ্প করতে। এটি রিকোয়েস্টেড ভিডিও। আজকের গপ্পের বিষয়বস্তু ভার্টিগো, অর্থাৎ মাথা ঘোরা। পরিসংখ্যান বলে 15 থেকে প্রায় 40% মানুষ সারা জীবনে কোনো না কোনো সময় মাথা ঘোরার সমস্যায় ভুগেছেন। আচ্ছা, মাথা ঘোরা কি কোনো অসুখ? একদম নয়। মাথা ঘোরা হচ্ছে অসুখের লক্ষণ মাত্র। দেখুন, মাথা ঘোরা কিন্তু বিষয়টা হঠাৎ করে মনে হতে পারে খুব সহজ সরল, একদম নয়। একটু জটিল ব্যাপার কিন্তু আছেই এর মধ্যে। জটিল ব্যাপারটা কিসের জন্য জানেন? কারণের জন্য। অনেক সময় মাথা ঘোরার কারণটা খোঁজা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। প্রথম প্রথম মাথা ঘোরার জন্য সবাই জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, অর্থাৎ পারিবারিক চিকিৎসকের কাছে যান। সঙ্গে যদি কানের সমস্যা থাকে তাহলে যেতে হয় ENT স্পেশালিস্টের কাছে। নার্ভের সমস্যা থাকলে যেতে হবে নিউরোলজিস্টের কাছে। পেটের সমস্যার জন্য হলে যেতে হবে হয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে, নয় জেনারেল ফিজিশিয়ানের কাছে। আর চোখের সমস্যার জন্য হয়ে থাকলে স্বভাবতই যেতে হবে আই স্পেশালিস্টের কাছে। কারণগুলো যখন আমরা আলোচনা করব তখন বুঝতেই পারবেন। প্রয়োজনে কিন্তু অর্থোপেডিক বিশেষজ্ঞর কাছেও যেতে হতে পারে। আচ্ছা, প্রথমে কারণ বলবো না লক্ষণ বলবো? লক্ষণগুলোই বলি। শুধু মাথা ঘোরা কিন্তু থাকে না। একটু ভালো করে চিন্তাভাবনা করে দেখবেন বা চিকিৎসক যখন প্রশ্ন করবেন তখন বুঝতে পারবেন মাথা ঘোরার সঙ্গে আর কী কী আছে। কারোর মাথা ঘোরার সঙ্গে বমি ভাব থাকতে পারে, কারোর মাথা ঘোরার সঙ্গে মাথার কোনো একটি অংশের যন্ত্রণা থাকতে পারে, চোখের সমস্যা থাকতে পারে, কানের মধ্যে ভো ভো আওয়াজ হতে পারে, বধিরতা থাকতে পারে। আপনি ভাবছেন যে আমি তো অনেক দিন ধরে কানে কম শুনি, কানের মধ্যে একটা ভো ভো আওয়াজ হতো বটে, তবে কাজের ভারেতে মন দেওয়ার সময় পাইনি। হ্যাঁ, অনেক দিন ধরে আপনি ইগনোর করেছেন, নেগলেক্ট করেছেন, তাই আজকে আপনার মাথা ঘোরার সমস্যাটা মাথা চাড়া দিয়ে উঠেছে। কারো কারো ঘাড়ে ব্যথা থাকতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা থাকতে পারে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার। পেটের সমস্যা থাকতে পারে, অর্থাৎ গ্যাসের সমস্যা থাকতে পারে, হার্টের সমস্যা থাকতে পারে। মাঝে মধ্যেই না কীরকম যেন বুকে একটা ব্যথাও হতো, ভেবেছেন বোধ হয় গ্যাসের সমস্যা, না ধীরে ধীরে হার্টের সমস্যা দেখা দিচ্ছে। চোখে মাঝে মধ্যে কীরকম ঝাপসা হয়ে যায়, হাঁটছেন মনে হচ্ছে সামনে যেমন সব ঘুরে যাচ্ছে। দেখুন, ঘোরা মানে কিন্তু অনেক রকম হতে পারে। কেউ বসে আছেন, চতুর্দিকে মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। আচ্ছা, নাগরদোলা চড়েছেন কখনো? নাগরদোলা থেমে গেলে বেশ কিছুক্ষণ পর্যন্ত একটা মাথাটা ঘুরতে থাকে। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড মনে হচ্ছে ঘুরছে। কেউ শোয়ার থেকে হঠাৎ করে উঠে বসতে গেলেন, মাথাটা ঘুরে গেল। শুয়ে আছেন, চোখ বন্ধ করেই শুয়ে আছেন, এপাশ ওপাশ ঘুরছেন, মাথাটা ঘুরে গেল, মনে হলো কোথায় নিয়ে চলে গেল। হাঁটছেন, হঠাৎ একটা কোনো সাপোর্ট দরকার হলো, কেন মাথাটা ঘুরে গেল। মাথা ঘুরে একটা অদ্ভুত অনুভূতি, যার মাথা ঘুরেছে সেই একমাত্র বুঝবেন, অন্য কেউ বুঝবেন না। অনেকের না মাথাটা খুব হালকা লাগে। মাথা ঘোরা যাদের দীর্ঘদিন ধরে চলছে, মাঝে মধ্যে একটা সময় আসে বেশ কদিন ধরে মাথা ঘুরতে থাকলো, শুয়ে আছেন কোনো মাথা ঘোরা নেই, ঝট করে উঠে বসলেন, কিছু সাপোর্ট না পেলে সঙ্গে সঙ্গে পড়ে যাবেন, এতটাই মাথা ঘুরছে, মাথা মনে হচ্ছে কিরম ফাঁকা হয়ে গেছে। ঘাড়ের কাজটায় মাথা ঘোরার সঙ্গে সঙ্গে ভীষণ যন্ত্রণা, এরকম অনেক 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 সিমটম আছে, এক একজনের এক এক রকম সিমটম। কিন্তু শুধু মাথা ঘোরা থাকে না, কারণ মাথা ঘোরার পর্দার অন্তরালে যে রোগটি রয়েছে সেই রোগের অন্যান্য সিমটমগুলো তো থাকবে না। যাদের দীর্ঘদিন মাথা ঘুরতে থাকে, পায়ের ব্যালেন্স পান না, পাটা যেন মনে হয় কমজোরি হয়ে গেছে, অবশ হয়ে গেছে, হাঁটছেন শরীর কিরম হালকা লাগছে, সেই মুহূর্তে তো মাথা ঘুরছে না কিন্তু শরীরে যেন কোনো জোর পাচ্ছেন না, ভীষণ ক্লান্তি ভাব, মনে হয় চুপ করে শুয়ে থাকি। এবারে বলি মাথাটা ঘোরে কেন। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী পেরিফেরাল হতে পারে, অর্থাৎ বাহ্যিক কারণে, আর সেন্ট্রাল অর্থাৎ মস্তিষ্কের কোনো সমস্যার কারণে, যেমন স্ট্রোক। অনেক সময় হয় স্ট্রোক হয়েছে বা হেমারেজ হয়েছে বা ইনফার্ক্ট তৈরি হয়েছে, হঠাৎ হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো,
মস্তিষ্ক বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যার কারণে মাথা ঘুরছে। পেরিফেরাল কি হতে পারে? কানের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, সবার যে কানে ভো ভো আওয়াজ হবে তা কিন্তু না, মিনিয়ার্স ডিজিজে দেখা যায় কানের মধ্যে ভো ভো আওয়াজ হয়, সঙ্গে বধিরতা থাকে, অর্থাৎ কানে কম শুনছেন, সেই সঙ্গে চলার সময় একটু টলমল ভাব, এই বোধহয় টোলে পড়ে যাবেন, অদ্ভুত একটা অনুভূতি। আচ্ছা, একটু ছোট্ট করে বলি, পেরিফেরাল বা কানের সমস্যার জন্য যখন হয় আমরা ভাবি এইটাই বুঝি কান, না না, ভিতরে একটা জটিল যন্ত্র। আমাদের পঞ্চেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার মধ্যে কর্ণ বা কান ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু কানের কাজ শুধু শোনা নয়, কানের কাজ আমাদের শরীরের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা। কানের তিনটি অংশ, এক্সটার্নাল ইয়ার বা বহিঃকর্ণ, মিডল ইয়ার বা মধ্যকর্ণ, আর অন্তঃকর্ণ বা ইন্টারনাল ইয়ার। বহিঃকর্ণ বা এক্সটার্নাল ইয়ারের তিনটি অংশ, কানের একেবারে বাইরে যেটা থাকে আমরা দেখতে পাই তাকে বলা হয় পিনা বা কর্ণছত্র, অর্থাৎ যেখানে মহিলারা দুলটুল পড়েন আর কি। এটি কার্টিলেজ দিয়ে তৈরি, পিনার ভিতর দিয়ে ছোট্ট একটি ছিদ্র চলে গেছে ভেতর দিকে, এই পথটিকে বলা হয় এক্সটার্নাল অডিটারি ক্যানেল বা কর্ণকুহর। এটা গিয়ে শেষ হয়েছে কোথায়? কানের পর্দায়। কানের পর্দাকে কী বলা হয়? টিম্প্যানিক মেমব্রেন বা কর্ণপটহ। কেন বলছি জানেন তো? এই যে টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা, এর গুরুত্ব কিন্তু বিশাল। অনেকের অভ্যেস আছে দেশলাই কাঠি বা এই জাতীয় কোনো কাঠি দিয়ে কানের ভিতরে আরাম পাওয়ার জন্য খোঁচানো, খুব রিস্কি ব্যাপার কিন্তু, এই কানের পর্দা ফেটে গেলেই গেল, আর শুনতে পাবেন না, তারপরে ইনফেকশান তো হবেই। আচ্ছা, মধ্যকর্ণে আছে কর্ণাস্থি বা অসিকল, ইউস্টেশিয়ান টিউব আর কর্ণছিদ্র। এই যে তিনটি অস্থি আছে বা অসিকল আছে, এদের নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। ম্যালিয়াস টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে, টিম্প্যানিক মেমব্রেনের ভিতর দিকে কিন্তু ম্যালিয়াস থাকে। একে দেখতে অনেকটা হাতুড়ির মতো, ইনকাস দেখতে অনেকটা নেহাইয়ের মতো কামার বাড়িতে থাকে, আর স্টেপিস দেখতে অনেকটা ঘোড়ার জিনের পাদানির মতন। স্টেপিস আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড়। আর একটা নতুন তথ্য জানা হলো তো? এছাড়া ফেনেস্ট্রা ওভালিস আর ফেনেস্ট্রা রোটান্ডা নামে দুটি ছিদ্র থাকে, স্টেপিস জুড়ে থাকে ফেনেস্ট্রা ওভালিসের সঙ্গে। ইউস্টিশিয়ান নালি ফ্যারিংসের সঙ্গে জুড়ে থাকে, আবার নাক আর কান কিন্তু ফ্যারিংসের সঙ্গে রিলেটেড। এবার ইউস্টিশিয়ান নালি কানের ভিতরে যে চাপটা পড়ে না, এই যে খুব জোরে একটা আওয়াজ হলো, ধরুন একটা বোম ফাটলো, একটা টায়ার ব্লাস্ট করলো, ভয়ঙ্কর আওয়াজ হলো, সেই যে আওয়াজেতে যাতে আমাদের কানের পর্দা ফেটে না যায় সেই পুরো চাপটা কিন্তু নিয়ে বার করে দেয় এই ইউস্টিশিয়ান নালি। এরপরে হচ্ছে অন্তঃকর্ণ বা ইন্টারনাল ইয়ার, এতে দুটো অংশ, একটা ইউট্রিকলস একটা স্যাকিউলস। ইউট্রিকলসের কাজ কি? ভারসাম্য রক্ষা করা। ইউট্রিকলসের ভেতরে তিনটি অর্ধবৃত্তাকার বা সেমি সার্কুলার নালি থাকে, এই সেমি সার্কুলার নালিগুলো এন্ডোলিম নামে একটি তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে, আর নালির মাঝের ফোলা যে একটা অংশ থাকে তাকে অ্যাম্পুলা বা অ্যাম্পালা বলা হয়। এই অ্যাম্পুলার ভেতর দিয়ে সেন্সার্স বা রোম বা হেয়ার্স থাকে, যার চারিদিকে থাকে ওটলির দানা। এই দানাগুলোর আবরণকে বলা হয় ক্যাপিউল। যখন আমরা চলতে চলতে কোনো দিকে ঝুঁকে পড়ি বা হেলে যাই তখন ক্যাপিউলাগুলো হেলে যায়, আর এই যে হেয়ার্সগুলো থাকে না সেগুলো কী করে? ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে মস্তিষ্কে সিগনাল পাঠিয়ে দেয়। মজার ব্যাপার কি জানেন, আমাদের মস্তিষ্ক এত তাড়াতাড়ি কাজ করে যে সিগনাল পাওয়ার প্রত্যুত্তরে নির্দেশ দেয়, ফলে আমাদের ব্যালেন্স মেনটেন হয়, আমরা আর পড়ে যাই না। ভাবা যায় এই কানের কী মহিমা, আমাদের দাঁড়াতে, চলতে, ফিরতে, শুনতে, নিঃশব্দে সাহায্য করে যাচ্ছে। তাহলে কানটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন। এখন কান রেগুলার পরিষ্কার রাখবেন যাতে কোনো ইনফেকশন না হয়। কানে জল ঢুকে গেলে অবশ্যই সেই জলটা বার করার ব্যবস্থা করবেন, নিয়মিত কান পরিষ্কার করবেন, নিজেরা ইচ্ছা মতন ওভার দ্য কাউন্টার ইয়ার ড্রপ নিয়ে এসে কানে ঢালবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতন করবেন। কানে ঠান্ডা লাগাবেন না, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো, কানটা একটু সাবধানে রাখবেন। বুঝতে পাচ্ছেন তো, কানের ইনফেকশন যদি হয় তাহলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়া পরের কোনো একটা এপিসোডে আলোচনা করব, সেটা হচ্ছে বিপিপিভি, অর্থাৎ বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টিগো। পেরিফেরাল তো বুঝে গেলেন, সেন্ট্রাল তো আগেই বলেছি, এছাড়া
হার্টের কোনো কোনো সমস্যায় মাথা ঘোরা হতে পারে, সার্ভাইকাল স্পন্ডলাইটিসে হতে পারে মাথা ঘোরা, তবে সেই সঙ্গে অবশ্যই ঘাড়ে ব্যথা সাধারণত থাকে। এক্ষেত্রে ব্যথাটা নিচের দিকে হাতের দিকে, যে কোনো একটা হাতের দিকে বা দু হাতে নেমে আসতে পারে, হাতে ঝিঁঝি ধরতে পারে। সাধারণত পশ্চারাল চেঞ্জ হলে, মানে বসার থেকে উঠলে বা মাথা হঠাৎ করে ঘুরিয়ে ফেললে ভার্টিগো মাথা ঘোরা হয়। স্ট্রেস টেনশন দুশ্চিন্তা থেকে হতে পারে মাথা ঘোরা। বেশ কিছুদিন ধরে ঠিকমতো ঘুম হচ্ছে না, সাময়িক মাথা ঘোরা হতে পারে। ডিহাইড্রেশন হয়েছে, হতে পারে মাথা ঘোরা। অনেকের উপোস করার অভ্যেস আছে, হতে পারে মাথা ঘোরা। এখন তো আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলেও হতে পারে মাথা ঘোরা, ইনডাইজেশন থেকে হতে পারে মাথা ঘোরা। সেক্ষেত্রে একটু বমি হয়ে গেল, মাথা ঘোরায় সাময়িক আরাম হলো। গ্যাসের সমস্যায় হতে পারে মাথা ঘোরা, সাংঘাতিক অ্যাসিডিটি যদি হয় তাহলে হতে পারে মাথা ঘোরা। যাদের উচ্চতার ভয় আছে, কোনো ব্রিজের উপরে উঠেছেন, পাহাড়ে উঠেছেন, উঁচু বাড়ির ছাতে উঠেছেন, নিচের দিকে তাকালেন, মনে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যাচ্ছে, পা কাঁপছে, এটা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যেই পড়ে। তাহলে হয় আতঙ্কটিকে তাড়াবেন, নয় একটু সাবধান হবেন। অনেকের পশ্চারাল হাইপোটেনশন হয়, সাধারণত সবারই শুয়ে থাকলে ব্লাড প্রেশার একরকম হয়, বসলে ব্লাড প্রেশার একরকম হয়, দাঁড়ালে ব্লাড প্রেশার অন্যরকম হয়, সামান্য তফাৎ হয়। এবার যখনই উঠে বসছেন হঠাৎ করে ব্লাড প্রেশার খুব নেমে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না কেন মাথা ঘুরছে, আমার তো শুয়ে থাকলে প্রেশার বেশিই থাকে বা নর্মাল থাকে, তাহলে মাথাটা কেন ঘুরছে। সেক্ষেত্রে বসা অবস্থায় আরেকবার প্রেশারটা চেক করিয়ে নেবেন, দেখবেন প্রেশার অনেক নেমে গেছে। এটা সাময়িক, এর চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায়। এছাড়া মাথায় আঘাত লাগলে হতে পারে মাথা ঘোরা, বিশেষ করে প্রবীণ মানুষদের মাথা ঘোরার একটা কারণ কিন্তু হিস্ট্রি নিলে দেখা যায় মাথায় কোনোভাবে আঘাত লেগেছিল। মাথা ঘোরার লক্ষণগুলো জানা হলো, মাথা ঘোরার কারণগুলো দু চারটে জানা হলো। এবার হচ্ছে যাদের মাথা ঘোরে তারা কি কি সাবধানতা নেবেন। দেখুন, মাথা ঘোরা যদি সাময়িক হয় তাহলে বিশ্রাম নেবেন, যদি পেটের কারণে হয় তাহলে সঠিক চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। যদি স্পন্ডলাইটিসের কারণে হয় তাহলে অবশ্যই ফিজিওথেরাপি করাবেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যায়াম করবেন, খুবই আরাম পাবেন। যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা থাকে তার চিকিৎসার ব্যবস্থা তো নিউরোলজিস্ট করবেন। কানের যদি সমস্যার জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই ENT স্পেশালিস্টকে দেখিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। একটা কথা বলি, অনেকের মিনিয়ার্স ডিজিজের জন্য মাথা ঘোরে, কানের মধ্যে ভো ভো আওয়াজ হয়। এখন কিন্তু মিনিয়ার্স ডিজিজের খুব ভালো চিকিৎসা আছে, তা সে হোমিওপ্যাথিতে হোক বা অ্যালোপ্যাথিতে হোক, দুশ্চিন্তা করার কিছু নেই, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। তবে জীবনযাত্রায় আনতে হবে পরিমিতি বোধ, অনিয়ম করা, রাত জাগা, যখন তখন খাওয়া, দীর্ঘ সময় টিভি দেখা, দীর্ঘ সময় মোবাইল দেখা, এগুলো কিন্তু সব বন্ধ করতে হবে। প্রয়োজন হলে প্রবীণ বয়সে সঙ্গে কাউকে রাখবেন, সঙ্গে একজন এসকর্ট বা সঙ্গী রাখবেন, যাতে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে কোনো বড় ক্ষতি না হয়ে যায়। যাদের মাথা ঘোরার সমস্যা আছে তারা বন্ধ জায়গায় খুব ভিড়ের মধ্যে যাওয়াটা সেই সময়ের জন্য অ্যাভয়েড করবেন। তাহলে মাথা ঘোরার সম্পর্কে দু চার কথা জানা হলো তো। আচ্ছা, মাথা ঘোরার জন্য না কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলি, তবে অবশ্যই আপনার পারিবারিক হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। প্রবীণ বয়সের জন্য পোনিয়াম ম্যাকিউলেটাম, এছাড়া আছে জেলসিমিয়াম, কার্বোভেজ, নাক্সফোম, পুরোটা কুচকে গেল না, কার্বোভেজ, নাক্সফোম, ভার্টিগোর জন্য হ্যাঁ, হোমিওপ্যাথিতে অ্যাজ এ হোল পেশেন্টের চিকিৎসা করা হয়। এই ওষুধগুলোর নাম বলার একটাই কারণ হচ্ছে দুশ্চিন্তা করবেন না, ভার্টিগো হচ্ছে, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবেন, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। কিন্তু যাদের মিনিয়ার্স ডিজিজ আছে,
সেইটা থেকে সুস্থ হওয়া একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে চিকিৎসা করবেন, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। ভার্টিগোলে ভয় পাবেন না, কারণ যখন মাথা ঘুরতে থাকে সেই সময় মানুষ নিজের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলে, আমি কি আর সুস্থ হব, আমি কি আর নর্মাল লাইফে ফিরে আসতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবেন। ব্লগটা যদি আপনাদের উপকারে লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমার সাধ্যের মধ্যে হলে আমি কোনো একটি জানা অজানা পর্বে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওম শান্তি।